আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আগামীকালকে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচন অর্থাৎ মেয়র এবং কাউন্সিলের নির্বাচন এই নির্বাচনে প্রথম আমরা ইভিএমের মাধ্যমে ভোট দিব এটা আমাদের জন্য একটা সৌভাগ্য ইভিএমে ভোট দেওয়া খুবই সহজ তাই আমরা সবাইকে অনুরোধ করবো আগামীকাল সবাই ভোট কেন্দ্রে যাবেন আপনাদের মূল্যবান ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করবেন ইভিএমে ভোট দেওয়া যারা তরুণ ভোটার তাদেরকে আমি বলবো মা খালা চাচি বয়স্ক লোক যারা আছেন সবাই ভোট কেন্দ্রে যাবেন আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন ভোট দেওয়া আপনাদের নাগরিক অধিকার আমাদের অত্র এলাকার সতেরো নম্বর ওয়ার্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নমিনেশন পেয়েছেন আমাদের কৃতি সন্তান হাজি মোহাম্মদ ইসাহাক সাহেব উনি আমাদের এলাকারই ছেলে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্ব দায়িত্বে আছেন উনি এলাকার সভাপতি এবং যোগ্যতার বলেই উনি সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নমিনেশন পেয়েছেন আমাদের সাহারা কুরিল কুরাতলি জগন্নাথপুর খিলখেতের মুরব্বীরা সবাই ওনাকে পছন্দ করেন তাই সবাই চাচ্ছেন আমাদের অত্র এলাকা থেকে আমাদের যোগ্য সন্তান হাজি মোহাম্মদ ইসাহাক সাহেবকে ঘুরি মার্কায় ভোট দিয়ে বিজয়ের মালা পরাব ইনশাল্লাহ বর্তমান সরকার উন্নয়নের সরকার আমাদের গত চার পাঁচ বছরে এলাকার যে উন্নয়ন হয়েছে তা চোখে সবারই পড়ে বিশেষ করে আমাদের কাউন্সিলর ডক্টর জিন্নাত আলী সাহেব এলাকার রাস্তাঘাট পানি বিদ্যুৎ গ্যাস এর প্রচুর উন্নয়ন সাধন করেছেন আমাদের অত্র এলাকার জনসংখ্যা চার পাঁচ গুণ বেড়ে গেছে বিশেষ করে প্রত্যেকে এখন চারতলা পাঁচতলা বাড়ির মালিক তৈরি করেছেন ভাড়া হচ্ছে প্রচুর ইনকামও হচ্ছে সবাই আমরা এলাকা আমাদের এলাকার অনেক উন্নয়ন হয়েছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আমাদের আমাদের ডাক্তার জিন্নাত আলী সাহেবের উত্তস্বরী হাজি মোহাম্মদ ইসাহাক সাহেবকে ইনশাআল্লাহ আমরা বিজয়ী করবো ইসাহাক সাহেব আমাদের এলাকার কৃতি সন্তান উনি এলাকার অনেক উন্নয়ন কাজে জড়িত আছেন এবং থাকবেন উনি মাদকের বিরুদ্ধে আসেন সন্ত্রাসের বিরুদ্ধে আছেন এলাকার উন্নয়ন উনি সবসময় করে যাচ্ছেন করে যাবেন ইনশাল্লাহ আর পাশাপাশি আমরা এটাও মনে রাখবো এলাকার মুরব্বীরা যারা আছেন তারা সবাইকে এই কথাটা আমরা বলবো উনি যখন নির্বাচিত হবেন অত্র এলাকার কাউন্সিলর হিসেবে আমাদের দায়িত্ব নেবেন ওনার সাথে আমরা তখনও থাকব তার কোনো ভুল ত্রুটি হলে আমরা তাকে ধরিয়ে দিব এবং তাকে সহযোগিতা করব। আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমাদের কুরিল চৌরাস্তার অনেক দিনের চাওয়া একটি ফুট ওভার ব্রিজ উনি অতি দ্রুতই ফোট ওভার ব্রিজটা নির্মাণ করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন তাই আসুন সবাই মিলে আমরা ওনাকে বিপুল ভোটে আগামীকাল ঘড়িমার্কায় ভোট দিয়ে বিজয়ী ঘোষ বিজয়ের মালা পরিয়ে আমাদের এলাকার দায়িত্ব তার হাতে দেই ইনশাল্লাহ সবাইকে শুভেচ্ছা এবং ভোট দেওয়ার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে